ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ দেখতে দেখতে প্রায় দু মাসের দোরগোড়ায় দাঁড়িয়েছে। তবে এক ফোঁটাও যুদ্ধের রাজ কমেনি। বর্তমানে চার দিনের যুদ্ধবিরতি চলছে। তার মধ্যে আরও একটা বড় সংঘর্ষের খবর সামনে এসেছে। ইরানের পরমাণু শক্তি কেন্দ্রের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, আর সেই হামলার নেপথ্যে নাকি হাত রয়েছে আমেরিকার বলেই খবর সামনে আসছে। এখান থেকেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এবার আমেরিকা এবং ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধতে চলেছে। মধ্যপ্রাচ্যে চলা ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের মাঝে ঢুকে পড়েছে ইরান। গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েল এবং তাদের বন্ধু দেশ আমেরিকাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছে ইরান। হিজবুল হাউথি গোষ্ঠীদের অস্ত্র সাহায্য করে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষভাবে যুদ্ধে নেমেছে ইরান। আমেরিকার সেনা ঘাঁটিতে আক্রমণও চালিয়েছে তেহরান। এবার ইরানের ইফাহানে পরমাণু শক্তি কেন্দ্রের সামনে অ্যান্টি এয়ারক্রাফটে ভয়াবহ বিস্ফোরণ হলো। তবে কী কারণে এই বিস্ফোরণ তা কিন্তু এখনও জানা যায়নি। ইরানের প্রক্সি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবাননের হিজবুল্লাহ। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পাশে হিজবুল্লাহ যেভাবে শক্তভাবে দাঁড়িয়েছিল গাজার ঘটনায়, সেটা তারা করতে পারছে না। লেবাননের যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, তাতে অন্য একটি দেশের যুদ্ধ নিজেদের ভূখণ্ডে টেনে আনার ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হিজবুল্লাহ। কেননা এই রকম কোনো যুদ্ধে জড়িয়ে পড়লে অনিবার্যভাবে লেবাননের গোটা অর্থনীতি ধসে পড়বে। ইরান এবং হিজবুল্লাহ সরাসরি সংঘাতে এড়িয়ে যদি না চলে, তাহলে নেতানিয়াহু যে কোনো মূল্যে তাদের রাজনৈতিক অস্তিত্ব কিন্তু টিকিয়ে রাখতে চায়। ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতার প্রতিশোধ নিতে নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্য এখনও ফুসছে। ইসরায়েলের যুদ্ধাপরাধের সঙ্গী হওয়ায় আরব বিশ্ব মুসলিম এবং দক্ষিণ বিশ্বের জনগণের মধ্যে মার্কিন বিদ্বেষ বেড়ে চলেছে। আরব বসন্তের স্মৃতি আরব দেশগুলির নেতাদের মধ্যে এখনও জাগ্রত। আরব নেতারা তাদের জনগণকে পরীক্ষার মধ্যে ফেলবেন কি না, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন।
কিন্তু এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতিকে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাত বাঁধানোর সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে ইসরায়েল। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত যে তারা মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর দোসর হয়ে আরেকবার রক্তক্ষয়ী যুদ্ধে মাতবে কিনা, আরও কয়েক বছরের জন্য সেখানে সংঘাতে জড়িয়ে পড়বে কিনা। সেটা হলে সম্ভবত ইরাক আফগানিস্তানের চেয়ে আরও খারাপ অভিজ্ঞতার মধ্যে পড়তে হতে পারে আমেরিকাকে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দেখতে দেখতে দু মাসের দোরগোড়ায় দাঁড়িয়েছে, তবে এক ফোঁটাও যুদ্ধের আঁচ কমেনি। বর্তমানে চার দিনের যুদ্ধবিরতি চলছে, আর তার মধ্যে আরও একটা বড় সংঘর্ষের খবর সামনে এসেছে। ইরানের পরমাণু শক্তি কেন্দ্রের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, আর সেই হামলার পিছনে আমেরিকার হাত রয়েছে বলেই খবর। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এবার আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ বাধতে চলেছে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। মধ্যপ্রাচ্যে চলা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মাঝে ঢুকে পড়েছে ইরান। গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েল ও তাদের বন্ধু দেশ আমেরিকাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। হিজবুল হাউথি গোষ্ঠীদের অস্ত্র সাহায্য করে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষভাবে যুদ্ধে নেমেছে ইরান। আমেরিকান সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে তেহরান। এবার ইরানের ইফাহানে পরমাণু চুক্তি কেন্দ্রের সামনে অ্যান্টি এয়ারক্রাফটে ভয়াবহ বিস্ফোরণ, তবে কি কারণে এই বিস্ফোরণ তা এখনো জানা যায়নি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।